আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাতে একটা ফোন আছে, এটা হচ্ছে আইফোন 11 প্রো। এবং আজকের এই ভিডিওতে আমরা দেখাবো এই আইফোন 11 প্রো এই মোবাইলটা কিভাবে আমরা বাইপাস করি উইদাউট সিম। আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রামে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বা অ্যাভাউটে কিন্তু দিয়ে দিয়েছি আমাদের ঠিকানাটা, কিন্তু তারপরে অনেকে হচ্ছে আমাদেরকে মেসেজ করেন যে আমাদের ঠিকানা কোথায়, আমাদের ঠিকানা কোথায়। আমাদের ঠিকানা হচ্ছে চট্টগ্রামে, এবং এই মোবাইলটা কিন্তু চট্টগ্রাম থেকে এসেছে। এই মোবাইলটা এসেছে হচ্ছে ফটিক্স এর থেকে, আমাদের ইউটিউবে ভিডিও দেখে এই মোবাইলটা এসেছে। এবং এই মোবাইলটা এখন আমরা বাইপাস করে দেবো, এটা হচ্ছে আইফোন 11 প্রো। এই হচ্ছে আমাদের মোবাইলটা, এটা হচ্ছে আইফোন 11। এবং এই মোবাইলটা আইক্লাউড লক আছে কিনা সেটা বোঝার জন্য এই যে আমি এটা স্ক্রল করলাম, এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, তারপর এখান থেকে কান্ট্রি এবং কন্টিনিউ সেট আপ উইথ অ্যানাদার ডিভাইস। এখান থেকে হচ্ছে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করতে হবে, এখন কিন্তু আইক্লাউড লকটা চলে আসবে এরকম রিডাইরেক্টিং হয়ে এরকম চলে আসবে আইফোন লক টু ওনার। এখন এখানে আপনার আইক্লাউড এর আইডি পাসওয়ার্ড দিতে হবে, যদি দিতে পারেন তাহলে আনলক হবে, যদি দিতে না পারেন সেক্ষেত্রে এটা পার্মানেন্ট বা বাইপাস করে আনলক করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো এটা বাইপাস করতে হয় কিভাবে উইদাউট সিম। এই জন্য ফার্স্টে আমি থ্রি ওয়ে টুলটা ওপেন করে নিচ্ছি। থ্রি ওয়ে টুলটা ওপেন করার পর এই কেবল যখন কানেক্ট থাকবে এরকম কিন্তু ইনফরমেশন গুলো চলে আসবে। আমি যদি কেবলটা ডিসকানেক্ট করি আবার কানেক্ট করি, কানেক্ট করলে এরকম ইনফরমেশন গুলো চলে আসবে। এখানে দেখাচ্ছে আইফোন কত, এটা আইফোন 11 প্রো, এবং এটার আইওএস ভার্সন, মডেল এবং আইমি কিন্তু দেখাচ্ছে। আমাদের এগুলো বেশি কিছু কিন্তু লাগে না মোবাইল একটা আনলক করার জন্য। এরপর আমি এখন এটা কি টুল দিয়ে করব, আইসি বাইপাস দিয়ে করব। এর জন্য আমি আইসি বাইপাসটা ওপেন করে নিচ্ছি। আইসি বাইপাসটা ওপেন হয়ে গিয়েছে, যখন কেবল কানেক্ট থাকবে এরকম কিন্তু ইনফরমেশন গুলো চলে আসবে। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো চলে আসছে, এটা আইফোন কত, 11 প্রো, এবং মোবাইলটার সিরিয়াল নাম্বার বা আইমি নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে। এবং কেবলটা কানেক্ট থাকলে এরকম লেখা আসতেছে, দিস ডিভাইস সাপোর্টেড উইদাউট সিগন্যাল, প্লিজ রেজিস্টার এসএন। এখন আমাদের এটা এসএন রেজিস্টার করতে হবে, সাপোর্টেড আছে উইদাউট সিগন্যালে, মানে সিম ছাড়া। এসএন রেজিস্ট্রেশন করলে আমরা কিন্তু মোবাইলটাকে অ্যাক্টিভ করে আনলক করে ফেলতে পারবো। সো এখন আমাদের এসএন রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য আমরা যেকোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে আসার পর এখানে লিখে দেবো আমরা gsmalo.com, এই ওয়েবসাইটটাতে আসবো, এবং এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিবো। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আইসি বাইপাস, এখানে যদি সাপোর্টেড না থাকে সেক্ষেত্রে কিভাবে সাপোর্টেড করতে হবে, এটা জানার জন্য বা সাপোর্টেড করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। ওকে, এই ওয়েবসাইট থেকে আমরা সার্চ বারে লিখে দেবো আইফোন 11 প্রো, এবং এখান থেকে আমরা খুঁজে নিবো আইসি বাইপাসের যে সার্ভিসটা আছে সেটা। অন্য কোনো সার্ভিস দিয়ে কিন্তু আমরা আপাতত কাজটা করবো না, আপাতত আইসি বাইপাসটা কিন্তু চালু আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স আইসি বাইপাসের, এটা হচ্ছে আইফোন 11 প্রো, এটাও কিন্তু আইসি বাইপাসের, এবং এই সার্ভিসটা দিয়ে কিন্তু আমরা কাজটা করব। এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এটা হচ্ছে আইফোন 11 প্রো, যেটার মডেলটা এখানে দেখা যাচ্ছে। তারপর এটা হচ্ছে আইসি বাইপাস উইন্ডোজ টুল দিয়ে আমরা করতেছি উইদাউট সিগন্যাল, মানে সিম ছাড়া। এই আইসি বাইপাস টুলটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোডে ক্লিক করে আপনি এই টুলটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এটা কত সময় লাগবে এখানে কিন্তু নোটস এ দেওয়া আছে কত সময় লাগবে, সার্ভিস উইল রিটার্ন রেজাল্ট উইথিন 24 আওয়ার। 24 আওয়ারের মধ্যে কিন্তু আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন, হয় কাজটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, আর না কিন্তু যদি কাজটা না হয় 24 আওয়ারের মধ্যে এটা রিজেক্ট হয়ে যাবে। তবে এটা কিন্তু 100% কাজ হবে, আপনি যদি 100% এটা সঠিক ভাবে সাবমিট দিতে পারেন। তারপর একটু নিচে আসলে এখানে আমরা প্রাইসটা দেখতে পারবো, তারপর এখানে হচ্ছে রেফার কোড, এই রেফার কোডটা না দিলেও চলবে, অপশনাল, ভিডিওতে কোনো রেফার কোড থাকলে দিয়ে নেবেন। তারপর এখানে হচ্ছে এন্টার সিরিয়াল নাম্বার, এইখানে আপনার সিরিয়াল নাম্বারটা দিয়ে সাবমিট দিতে হবে। সিরিয়াল নাম্বারটা কোথায় পাবেন, এটা আপনি এই থ্রি ও টুলে এখান থেকে কিন্তু সিরিয়াল নাম্বারটা কপি করতে পারেন, অথবা আপনার যে টুলস এর সাহায্যে কাজটা করবেন আইসি বাইপাস, এই আইসি বাইপাস টুলস এ এখানে কিন্তু সিরিয়াল নাম্বারটা দেখা যাচ্ছে সাপোর্টেড লেখা আসলে, এখান থেকে জাস্ট সিরিয়াল নাম্বার উপরে একটা ক্লিক করলে সিরিয়ালটা কপি হয়ে যাবে। তারপর ওকে তে ক্লিক করে এখানে আপনি সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন, তারপর অ্যাড টু কার্ডে ক্লিক করে দিতে হবে। অ্যাড টু কার্ডে ক্লিক করে দিলে আপনার প্রোডাক্টটা এখানে চলে আসবে, যদি এখানে সব ঠিকঠাক থাকে। তারপর নিচ থেকে চেক আউটে ক্লিক করে দিবেন, চেক আউটে ক্লিক করে দিলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এখান থেকে একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন, আপনি যে কাজটা করবেন যেটা হচ্ছে 7,626 টাকা, এই কাজটার জন্য আপনাকে এই টাকাটা পেমেন্ট করতে হবে, এই মোবাইলটা আনলক করার জন্য এই টাকাটা আমাদেরকে সেন্ড করতে হবে।
এখন এটা কিভাবে সেন্ড করবেন, এখানে কিন্তু পেমেন্ট মেথড গুলো আছে, বিকাশ, রকেট, নগদ, আপনি যেটা দিয়ে ইচ্ছা আপনি কিন্তু পেমেন্ট করে দিতে পারেন। সেন্ড মানি করে যদি বিকাশ হয় বিকাশে ক্লিক করে দিবেন, এবং এইখানে কিন্তু নাম্বার দেওয়া আছে, এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আপনাকে কিন্তু এই টাকাটা পাঠিয়ে দিতে হবে, এবং আপনি যে নাম্বার থেকে আমাদেরকে টাকাটা দিবেন আপনার ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। লাইক আমার ক্ষেত্রে হবে, আমি এই নাম্বার থেকে মনে করেন এই নাম্বারে টাকাটা পাঠিয়েছি, এই যে এত টাকা, তো আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর টাকা পাঠানোর পর একটা ট্রানজেকশন আইডি দিবে, ওই ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। নাম্বার এবং ট্রানজেকশন আইডি দেওয়ার পর একটু নিচে আসবেন এবং এখান থেকে এই টিক মার্কটা দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিতে হবে। প্লেস অর্ডারে যখন ক্লিক করে দিবেন আমাদের অর্ডারটা কিন্তু হয়ে যাবে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ, ইয়োর অর্ডার হ্যাজ বিন রিসিভড, আপনার অর্ডারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনার অপেক্ষা করতে হবে 24 আওয়ার, তবে 24 ঘন্টা কিন্তু লাগে না, এর আগে কিন্তু আনলক হয়ে যায়। এখন এটা কিভাবে বুঝবেন আপনার মোবাইলটা কখন আনলক হবে সেটা কিন্তু বুঝতে পারবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার পরেই। এবং এই অর্ডারটা যে আপনি করেছেন এটা কি এখনো প্রসেসিং এ আছে নাকি সাকসেস হয়েছে বা কমপ্লিট হয়েছে সেটা বোঝার জন্য আপনি মেন আইকন একটা ক্লিক করে দিবেন, তারপর এই অর্ডারসে ক্লিক করে দিবেন। অর্ডারসে ক্লিক করে দিলে এই যে আপনার অর্ডারটা, যেটার অর্ডার আইডি হচ্ছে এটা, এবং এখানে ডেট দেওয়া আছে, এখানে কিন্তু অন হোল্ডে আছে, এখানে প্রাইস এবং আইটেম 41, এটা এখন স্ট্যাটাস অন হোল্ডে আছে। যখনই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ফোনটা আনলক করে নিতে পারবেন আমাদের পরবর্তী স্টেপ ফলো করে। সো এখন আমাদের 24 আওয়ার অপেক্ষা করার পালা, আমরা ফিরছি 24 ঘন্টা পর। আমরা চলে আসলাম কিছু সময় পর, প্রায় 5-6 ঘন্টা পর, এবং এর মধ্যে কিন্তু মোবাইলটা আনলক হয়ে গেছে, যেটা আমরা এখন দেখতে পারবো। আপনি আমার স্ক্রিনের টাইমটা মিলালে বুঝতে পারবেন যে আমরা সাবমিট দিয়েছি 2:30-12:30 দিকে এবং এখন হচ্ছে 7:30 মতো বাজে। আমি ফার্স্টেই দেখব আমাদের অর্ডারটা কি অবস্থায় আছে। gsmalo.com এই ওয়েবসাইটটাতে যাব, এবং এই ওয়েবসাইটটাতে আসার পর এই যে মেন আইকনটাতে ক্লিক করে এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইন হওয়ার পর মাউসের কার্সারটা মেন আইকনে রাখলে এখান থেকে অর্ডারসে ক্লিক করে দেব। অর্ডারসে ক্লিক করে দিলে এই যে আমাদের অর্ডারটা, আমাদের অর্ডার আইডিটা হচ্ছে এটা, এবং এখানে কিন্তু ডেটটাও দেখা যাচ্ছে, এটা কিন্তু কমপ্লিট অবস্থায় আছে বর্তমানে। এটা কিন্তু আমাদের অর্ডারটা, এটা যেহেতু কমপ্লিট অবস্থায় আছে, এবং এই যে আমাদের মোবাইলটা, মোবাইলটার লকটা আছে কিনা সেটা যদি দেখেন, এই যে আমি স্ক্রল করতেছি এইখান থেকে, কিন্তু ওয়াইফাই কানেক্ট করলে সেই লকটা চাচ্ছে, এই রিডাইরেক্টিং হয়ে আইফোন লক টু ওনার, এবং এই যে আগের মতো কিন্তু আইক্লাউড আইডি পাসওয়ার্ড চাচ্ছে। সো এতটুকু এখন আমরা এই মোবাইলটাকে আনলক করব। এই জন্য এই যে আইসি বাইপাস এই টুলসটা আমরা ওপেন করে নিচ্ছি। এই টুলসটা ওপেন করার পর কেবল কিন্তু কানেক্ট আছে, কেবল কানেক্ট থাকা অবস্থায় এখানে এই টুলসটা ওপেন করলে চেকিং ডিভাইস আসবে, এবং চেকিং ডিভাইসের পর এখানে যে লেখাটা আসবে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করব। এখানে কিন্তু লেখা আসতেছে নাও ইউ ক্যান অ্যাক্টিভ ইউর ডিভাইস, আগে কিন্তু লেখা আসছিল প্লিজ রেজিস্টার ইউর এসএন, আর এখন নাও ইউ ক্যান অ্যাক্টিভ ইউর ডিভাইস, এবং এখানে অ্যাক্টিভ লেখাটা কিন্তু ক্লিক করা যাচ্ছে এখন। সো আমরা যদি অ্যাক্টিভে ক্লিক করে দিই, এই অ্যাক্টিভে ক্লিক করে দিলাম, এটা এখন প্রসেসিংয়ে থাকবে, এখানে সাকসেস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে মোবাইলটা বন্ধ বা চালু হতে পারে, কেবল কিন্তু ডিসকানেক্ট করা যাবে না। সো এটা সাকসেস হওয়া পর্যন্ত, আইসি বাইপাসে সাকসেস আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এইখানে আইসি বাইপাসে দেখেন কি লেখা চলে আসছে, ইউর ডিভাইস আর সাকসেসফুলি অ্যাক্টিভেট, ইটস রিবুটিং নাও। আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমি ওকে করে দিচ্ছি, এবং আমাদের এই ফোনটা রিবুট নিচ্ছে, যেমনটা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন, মোবাইলটা রিবুট নিচ্ছে, এবং এটা যখন চালু হবে আমরা দেখবো যে মোবাইলে কিন্তু আইক্লাউড লকটা আনলক হয়ে গেছে। এই আমাদের মোবাইলটা যেটা চালু হয়ে গেল, এবং এটা যদি স্ক্রল করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। টোটালি আমাদের মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে, যেমনটা আমরা এখন সেটিংয়ে যেতে পারতেছি, বা এখান থেকে আমি যদি ক্যামেরাটা অন করতে চাই এই ক্যামেরা অন করতে পারতেছি। টোটালি মোবাইলের আইক্লাউডটা কিন্তু আনলক হয়ে গেল, এবং এটা হচ্ছে উইদাউট সিম, এখানে কিন্তু ওয়াইফাই কানেকশন আছে, ওয়াইফাই কানেকশন করে সব কিছুই করা যাবে। এখন এই ফোনটাতে আপনি সব কিছুই করতে পারবেন, শুধুমাত্র সিম সাপোর্ট করবে না। টোটালি কিন্তু আইক্লাউড লকটা আমরা আনলক করে দিলাম। দেখতে পারলেন খুবই স্বল্প সময়ে, শুধুমাত্র 4-5 ঘন্টা বা 5-6 ঘন্টার মধ্যে আমরা কিভাবে একটা আইফোনের আইক্লাউড লক আনলক করে দিলাম। আমরা যদিও সময় নিয়ে থাকি, সর্বোচ্চ সময় নিয়ে থাকি 24 ঘন্টা, একদিন, কিন্তু এত সময় কিন্তু লাগে না, 6-12 ঘন্টার মধ্যে কিন্তু আমরা আইফোনের আইক্লাউড লক আনলক করে দিতে পারি, অফলাইন এবং অনলাইন। আপনি আমাদের এখানে এসে কাজ করান অথবা অনলাইনে করান না কেন, সমস্যা নেই। এবং এই যে মোবাইলটা আমরা এখন আনলক করে দিলাম, আইফোন 11 প্রো যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা আনলক করে দিলাম।
এই মোবাইলটার যে মালিক যিনি আমাদের ক্লায়েন্ট হচ্ছে এখানে কিন্তু আছে, এই ভাই ধরেন যে আপনার ফোন, আপনার ফোন কি আইক্লাউড আনলক হয়েছে কিনা দেখেন, হয়েছে? হয়েছে। আচ্ছা, তো ভাইয়ের পরিচয় সম্পর্কে একটু বলেন এবং কিভাবে আমাদের দেখলেন বা আসলেন, কোথা থেকে আসলেন একটু যদি ওইদিকে তাকায় একটু বলতেন, এবং আনলক হয়েছে কিনা মোবাইলটা। আপনি আসছিলেন সকাল হয়তো 11টার দিকে, 10টা 11টার দিকে। আচ্ছা, যাই হোক, সো এই ছিল ভিডিও, দেখতে পারলেন কিভাবে আমরা খুবই অল্প সময়ে একেবারে ফোনের আইক্লাউড লক আনলক করে দিই, এবং এই যে ফোনটা আনলক করলাম এটা উইদাউট সিম। সো আপনার কাছে যদি কোনো ফোন থাকে যেটা আইক্লাউড লক করা, আপনি কিন্তু এই যে ভিডিওতে দেখালাম এই নিয়ম মেনটেন করে, এই নিয়ম মেনে কিন্তু আপনি আইফোন আনলক করে নিতে পারবেন। অথবা যদি এভাবে আপনি নিজে করতে না পারেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে কাজটা করাই নিতে পারেন। অথবা আপনি যদি সেটাও করতে না পারেন, অনলাইনে কাজ করতে না চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিকানায় চলে আসতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে, চিটাগং আতরাটি পুনরটা বলে। সো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।